সে কি, কেন ওর নাম প্রকৃতিকন্যা দেওয়ার কারণ কি হতে পারে? কারণ লীলাবতী সব পশু পাখিদের কথা বুঝতে পারে, ওদের সাথে কথা বলতে পারে। ও তো এমনটাও বলেছে ও নাকি বাতাসের সাথেও কথা বলতে পারে। বলছিস কি ভাই, তাহলে তো বলতেই হয় এ কন্যা অনন্যা। ওরে মা, রাজকন্যা লীলাবতীকে দেখুন, ওনাকে দেখে মনে হচ্ছে প্রকৃতি কন্যা যেন আমাদের মাঝে ফিরে এসেছেন। সেই একই চোখ, সেই একই শক্তি, সেই একই রকম ভালোবাসা সকলের জন্য। ঠিক বলেছিস পূর্ণিমা, চলুন আজ আমরা রাজকন্যা লীলাবতীকে ওনার অতীত সম্পর্কে সব কথা বলে দিই। না না, এ কাজ করা যাবে না। সময় যখন হবে তখন রাজকন্যা লীলাবতী নিজেই সব কিছু জানতে পারবে। কিন্তু উনি যদি ওনার এই এত শক্তি দেখে বিচলিত হয় তখন কি হবে? উনি তো এই শক্তিকে খারাপ ভাবেও দেখতে পারেন। তেমন কিছুই হবে না, তোদের এসব নিয়ে এত ভাবতে হবে না। টনি, তুমি সত্যিই অতিরিক্ত ভাবো, আর তাই দেখো তোমার দু চারটে পালক পেকে সাদা হয়ে যাচ্ছে, তুমি বুড়ি হয়ে যাচ্ছ। একদম তাই লালা, আমিও তোর সাথে একমত। লালা ভোলা, আমি না হয় বুড়ি হয়ে যাচ্ছি, তোমরা কি এখনো কচি মুরগি আছো নাকি? তোমাদের যদি এখন কেউ খাওয়ার জন্য জবাইও করে তারপরেও তো খেতে পারবে না, ফেলে দিবে, একদম অকেজো তোমরা। টনি, এই তোরা চুপ কর, ওদিকে দেখ, রাজকন্যা লীলাবতী নিজের শক্তি দ্বারা বাতাসার ঝড়ো হাওয়াকে নিয়ন্ত্রণ করছে, দেখ তোরা। বাতাস থেমে যাক, ঝড়ো হাওয়া থেমে যাক, বাচ্চাদের যেন ক্ষতি না হয়, গাছ শক্ত হয়ে যাক, গাছের ডাল যেন ভেঙে না পড়ে, বাতাস থেমে যাক। রাজকন্যা লীলাবতীর আদেশে পরিবেশ শান্ত হয়ে যায়, ঝড়ো হাওয়া থেমে যায়, আর ছোট বাচ্চারা নিশ্চিন্ত হয়। ঝড়ো হাওয়ার প্রচন্ড বাতাস সব থেমে গেছে। যাক বাবা, বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমি নিশ্চিন্ত ছিলাম, আমি তো জানতাম প্রকৃতি কন্যা এই শিশুদের কোনো ক্ষতি হতে দেবে না। ওদিকে রাজকুমার মুরাদ বাচ্চাদের উদ্দেশ্যে বলে, বাচ্চারা অনেক খেলেছো তোমরা, এখন যে যার মায়ের কাছে ফিরে যাও, বলা তো যায় না আবার বাতাস শুরু হয়ে যেতে পারে। রাজপুত্র মুরাদের আদেশে বাচ্চারা যে যার মায়ের কাছে চলে যায়। রাজপুত্র মুরাদ লীলাবতীর কাছে এসে বলে, রাজকন্যা লীলাবতী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আর সাহায্য না করলে অবুজ বাচ্চাদের প্রাণ সংশয় হতে পারত। মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, তাছাড়া আমি তো নিজেই অজবাক, আমি যে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি এটা আজ বুঝতে পারলাম। কিন্তু আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন আপনি বলেছিলেন আপনার কানে নাকি বাতাসের আওয়াজও আসে। ওদিকে রাজা ইব্রাহিম রাজা আদিত্যর কাছে গিয়ে বলে, বন্ধু, অনেক ভেবেছি, আমি আর রানী অনেক আলোচনা করেছি, রাজকন্যা পদ্মকমলের সাথেও কথা বলেছি, রাজপুত্র মোরাদের সাথে আমাদের কন্যা পদ্মকমলের বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজকন্যা লীলাবতী আর রাজপুত্র উসমান, ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? দুঃখিত বন্ধু, আমি কিছুতেই আমার কন্যার সাথে রাজপুত্র উসমানের বিয়ে দিতে পারবো না, আমি অপারক। বেশ ঠিক আছে বন্ধু, আমি তোমার মনের অবস্থা বুঝি, তোমাকেও অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয় তা আমি জানি। বেশ, রাজকন্যা পদ্মকমলের যেহেতু এই বিয়েতে কোনো আপত্তি নেই, তাহলে আমি রাজপুত্রের সাথে কথা বলে দেখি। ওদিকে মুরাদের কথা শুনে রাজকন্যা লীলাবতী বলে, আপনি অনেক বেশি বুঝতে পারেন, তবে এখন আমাকে যেতে দিন, আমি আমার কক্ষে গিয়ে বিশ্রাম নিতে চাই। লীলাবতী, একটা কথা শুনে যান। কি বলবেন বলুন? আমার বানানো ফুলের গয়নাটা আপনি নিজে ভেঙে ফেলেননি, আপনার বোন ভেঙে ফেলেছে, আর তার কারণেই আমার সাথে কর্কশ্বরে কথা বলছেন আপনি? না, একদম না, এসব কে বলেছে আপনাকে? তাছাড়া এমন যদি হয়েও থাকে তাতে আপনার কি,
দয়া করে আপনি আমাদের দুবনের মাঝে আসবেন না, এবার আমাকে যেতে দিন। লীলাবতী, আরেকটা কথা শুনে যান। আবার কি? আমি কিন্তু আপনার উপর একদম রেগে নেই, বরং আপনাকে আমি যতই দেখছি ততই আপনার গভীরে হারিয়ে যাচ্ছি। দেখুন রাজকুমার, আমার গভীরে হারিয়ে যাওয়ার মতো এমন কিছু নেই, আর আপনি যদি আমার অলৌকিক ক্ষমতা দেখে আমাকে পছন্দ করে থাকেন, তবে আমি বলবো আমাকে ভুলে যান, কারণ আপনার মধ্যে লালসা আছে, আর তা হলো শক্তির লালসা। রাজকন্যা লীলাবতী, আপনাকে আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। রাজকন্যা লীলাবতী, আপনি এভাবে কেন কথা বলছেন? নিজেকে নিয়ে কেন রাজকুমারের মনে খারাপ ধারণার সৃষ্টি করছেন? আপনি তো এমন না রাজকন্যা। মিষ্টি, তুই সবকিছু খুব ভালোভাবেই জানিস, তারপরেও রাজকুমারের সামনে এসব বলে কেন আমাকে বিব্রত করছিস? মিষ্টিকে ধমকিয়ে কি হবে রাজকন্যা, আমি আপনার সম্পর্কে বেশ ভালোভাবেই জেনে গেছি, আর আপনার মনের গভীর সম্পর্কেও জেনে গেছি। আপনি এসব কিছু আপনার বোনের জন্য করছেন, কিন্তু বিশ্বাস করুন আপনার বোনকে নিয়ে আমার এতটুকু আগ্রহ নেই। তখনই সেখানে দুজন প্রহরী এসে বলে, রাজপুত্র, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন, বলেছেন খুব প্রয়োজনীয় কথা বলার আছে আপনাকে। বেশ চলো। আর রাজকন্যা লীলাবতী, আপনাকে বলছি, ভাববেন না যে আপনার কঠিন কঠিন শব্দ শুনে আমি আপনার থেকে দূরে সরে গিয়েছি, আমি কিন্তু আপনার কাছেই বারবার ফিরে আসব। এমনটা বলে রাজপুত্র মুরাদ সেখান থেকে চলে যায়, আর মিষ্টি পাখি লীলাবতীকে জানায়, রাজকন্যা, বৃথা আপনি রাজপুত্রকে এভাবে কষ্ট দিচ্ছেন। মিষ্টি, তুই তো অন্তত আমাকে বুঝতে চেষ্টা কর, আমি রাজপুত্রকে কষ্ট দিচ্ছি একমাত্র পদ্মকমলের জন্য, পদ্মকমল রাজপুত্রকে ভালোবাসে। কিন্তু রাজপুত্র আপনাকে ভালোবাসে। ওদিকে সাধনারত অবস্থায় থেকে বুড়িমা ভীত চোখে টুনিয়ার লালাবুলার দিকে তাকায়। সর্বনাশ হতে চলেছে, রক্তের গন্ধ পাচ্ছি আমি, রক্ত ওই রক্তকে শেষ করে দিতে চাইবে, রক্তের শত্রু রক্ত। কি বলছেন এসব বুড়িমা? আমাকে রানী জুলেখার কাছে যেতে হবে, ওনাকে সাবধান করতে হবে। আমিও যাব বুড়িমা। তুই রাজকন্যা লীলাবতীর কাছে যা, আর তাকে বল রাজপুত্র উসমানের থেকে তিনি যেন দূরে থাকেন। এমনটা বলেই বুড়িমা রানী জুলেখার কাছে চলে গেল। ওদিকে রাজপুত্র মুরাদ রাজার কাছে পৌঁছানোর পূর্বেই রাজপুত্র ওসমান রাজাকে গিয়ে বলে, চাচাজান, আপনার কাছে আমি সারা জীবন কিছু চাইনি, কিন্তু আজ একটা জিনিস চাইব, আপনি কি দিবেন আমাকে? বলো পুত্র, কি চাও আমার কাছে? তুমি তো জানোই তুমি আমার কাছে আমার পুত্র মুরাদ সমতুল্য, তাই তোমার আবদার আমি ফিরিয়ে দিব না। চাচাজান, রাজকন্যা লীলাবতী ওনাকে প্রথমবার দেখেই আমার খুব ভালো লেগে গেছে, আমি ওনাকে নিজের জীবন সঙ্গিনী করে পেতে চাই, আপনি কি এই বিষয়ে রাজা ইব্রাহিমের সাথে কথা বলতে পারবেন? পুত্র, আমি জানি তুমি একথা শুনলে খুব কষ্ট পাবে, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি, আমি ইতিমধ্যেই রাজা ইব্রাহিমকে তোমার সাথে রাজকন্যা লীলাবতীর বিয়ের ব্যাপারে কথা বলেছিলাম। রাজা আদিত্যর মুখে কথা শুনে রাজপুত্র ওসমান অনেক বেশি খুশি হয়ে গেল, সে উচ্ছ্বসিত হয়ে বলল, চাচাজান, আপনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলেন? আমি সত্যিই খুব খুশি হয়েছি, আমি যদি লীলাবতীকে পেয়ে যাই তবে নিজেকে ধন্য মনে করব। নিশ্চয় রাজা ইব্রাহিম আপনার প্রস্তাবে রাজি হয়েছেন, কারণ উনি তো আপনার বন্ধু, আপনার কোনো কথা তিনি ফিরিয়ে দিতে পারবেন না। আমি দুঃখিত পুত্র, আমি ইব্রাহিমকে এ বিষয়ে রাজি করাতে পারিনি। কিন্তু কেন চাচাজান, আমার সাথে রাজকন্যা লীলাবতীর বিয়ে দিতে ওনার কি সমস্যা? আমি বীর সাহসী রাজপুত্র, আমার মধ্যে মৃত্যু ভয় নেই, আমার মধ্যে বইছে এই সোনালি দ্বীপের রাজরক্ত। না মানে পুত্র, এ ব্যাপারে তুমি দয়া করে জানতে চেও না, তুমি বরং কক্ষে গিয়ে বিশ্রাম করো। না চাচাজান, আমি জানতে চাই, আমাকে আপনি খুলে বলুন, আপনি আমাকে সবটা না বলা পর্যন্ত এখান থেকে যাব না। ওদিকে পদ্মকমল মনে মনে বলে, লীলাবতীর নজর তো আমার সাহসী রাজপুত্র মুরাদের উপর পড়েছিল, কিন্তু ও কি জানে রাজপুত্র মুরাদের উপর ও আর নজর দিতে পারবে না?
আমার সাথে রাজপুত্র মুরাদের বিয়ে হতে চলেছে। আমার এখনই গিয়ে ওকে ব্যাপারটি জানানো উচিত। ওদিকে চিন্তিত মুখ নিয়ে বুড়িমা রানী জুলেখার কাছে গিয়ে বলে, রানীমা, অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো? না বুড়িমা, কি হয়েছে আমাকে খুলে বলুন। কেন আপনাকে এত চিন্তিত লাগছে বুড়িমা? একটা ব্যাপারে আপনাকে সাবধান করতে এসেছি। কি হয়েছে বুড়িমা? রানীমা, রাজপুত্র ওসমানের সাথে রাজকন্যা লীলাবতীর বিয়ে দেবেন না আপনারা। রাজপুত্র ওসমানের আশেপাশে আমি অশুভ প্রেতাত্মাদের ঘুরতে দেখেছি। মানে কি বলতে চান আপনি বুড়িমা? তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, বুড়িমা রানী জুলেখাকে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? জানতে হলে প্রকৃতি কন্যার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। ধন্যবাদ।